আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির সপ্তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি সফল রামাদান পরিকল্পনা এবং সফলতার পঞ্চতত্ত্ব নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি, একটি সফল রামাদান পরিকল্পনা। রামাদানের জন্য পরিকল্পনা করা, ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা এবং এতে সফল হওয়া চারটিখানি কথা নয়। রামাদানে আমাদের লক্ষ্যগুলো হতে হবে সুবিন্যস্ত ও সুস্পষ্ট, আর তাহলেই আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুবিন্যস্ত লক্ষ্য নির্ধারণ করতে হলে আপনাকে নিচের মূলনীতিগুলো অনুসরণ করে নিজের লক্ষ্যগুলোকে পুনর্বিবেচনা করে নিতে হবে। ইতিবাচক লক্ষ্য। অনেক লোকের ইচ্ছা থাকে যে রামাদানে নিজের কোনো নেতিবাচক অভ্যাস বা জীবন থেকে নেতিবাচক কিছু ঝেড়ে ফেলবে। এটি হতে পারে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার লক্ষ্য কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তনের লক্ষ্য, কিন্তু আমি আপনাকে ভিন্ন কথা বলবো। রামাদানে কোনো অভ্যাস ত্যাগ করা বা পরিবর্তন করার চেষ্টার চেয়েও আমাদের বেশি জোর দেওয়া উচিত নতুন অভ্যাস গঠন করার লক্ষ্যের প্রতি। আপনার মন সেদিকে আকৃষ্ট হবে যা নিয়ে আপনি চিন্তা করছেন, তাই যখন আপনার লক্ষ্যের কথা আপনি নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে লিখবেন তখন আপনার মন তা করার প্রতি বেশি আগ্রহী হয়ে যাবে। সুতরাং লিখবেন না, রামাদানে আমার ওজন 20 কেজি কমাতে হবে, বরং লিখুন, রামাদানের শেষে আমার ওজন 70 কেজিতে নিয়ে আসতে হবে। একইভাবে আপনি যদি লিখেন এই রামাদানে কোরআন খতম দিতে ব্যর্থ হলে চলবে না, তাহলে তা আপনার মনে নেতিবাচক প্রভাব ফেলবে, বরং লিখুন এই রামাদানে কোরআন খতম করতে হবে। প্রাসঙ্গিক লক্ষ্য। রামাদান নিয়ে আপনার লক্ষ্য হতে হবে প্রাসঙ্গিক। রামাদান আসলে আলিমেরাও তাদের ফিক হাদিসের কিতাবাদি ঘুচিয়ে কোরআন পড়তে মনোনিবেশ করতেন। আপনার রামাদানের লক্ষ্য এমন কিছু হবে যা রামাদানের মাসের সাথে প্রাসঙ্গিক হয়। আরেকটি ব্যাপার হচ্ছে স্বপ্রণোদিত হয়ে লক্ষ্য নির্ধারণ করবেন। কারো কথায় আকৃষ্ট না হয়ে নিজের তাড়না থেকে লক্ষ্য নির্ধারণ করলে তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট রাখুন। আমরা সাধারণত এমন সব লক্ষ্য নির্ধারণ করি যা আমাদের পক্ষে পূরণ করা সহজে সম্ভব, তবে রামাদানে এমন করবেন না। একটু কঠিন লক্ষ্য নির্ধারণ করুন যা দেখে আপনি একটু হলেও নার্ভাস হবেন। জীবনে আগে কখনো রামাদানের প্রতি রাতে তাহাজ্জুদ পড়েননি, প্রতিদিন ঈশার নামাজের পর সম্পূর্ণ তারাবিহ নামাজ পড়েননি, আগে কখনো ইতিকাফ করেননি, তাহলে এখনই সময়। রামাদানে আপনার জন্য এই কাজগুলো করা সহজ, কারণ শয়তান শেকলবন্দী থাকে, চারদিকে প্রবাহমান থাকে রামাদানের সুশীতল বাতাস, তাছাড়া আমলের ফজিলত তো অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকে নিজের কোমরবন্ধ শক্ত করে বেঁধে নিতেন এবং রামাদানের আগের 20 দিন যেই পরিমাণ ইবাদত করতেন শেষ 10 দিন তার পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। আমাদেরও এইভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট রাখতে হবে। সংখ্যাবাচক লক্ষ্য। মনে করুন রামাদানে আপনি একবার সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করার লক্ষ্য স্থির করলেন, তাহলে প্রতিদিন এক জু অর্থাৎ 20 পাতা তিলাওয়াত করতে হবে। তাহলে আপনি দিনে 10 পাতা আর রাতে 10 পাতা তিলাওয়াত করার লক্ষ্য নির্ধারণ করতে পারেন, অথবা প্রত্যেক ফরজ নামাজের পর 4 পাতা করে পড়তে পারেন। এভাবে সংখ্যাবাচক লক্ষ্য নির্ধারণ করলে তা পূরণ করা সহজতর হবে। পর্যালোচনা। রামাদানে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু পূরণ করতে পেরেছেন তা প্রতিদিন হিসেব নিতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন কোথায় সমস্যা হচ্ছে এবং কোথায় আরও বেশি চেষ্টা করতে হবে। ইসলামী পরিভাষায় আত্মপর্যালোচনাকে মুহাসাবা বলে। হাসান রাহিমাহুল্লাহ বলেন, মুমিন তার নিজের অভিভাবক, সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। যারা দুনিয়াতে মুহাসাবা করেছে, আপন কৃতকর্মের হিসাব নিয়েছে, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে, আর যারা মুহাসাবা ছাড়া জীবনযাপন করেছে তাদের হিসেব কঠিন হবে। হিলিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 157 পৃষ্ঠা। নির্দিষ্ট লক্ষ্য। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল লক্ষ্য নির্দিষ্ট হওয়া। যেমন আপনি রামাদানে আপনার চরিত্র সুন্দর করতে চান, তা কিভাবে করবেন, কার সাথে করবেন, চরিত্রের কোন কোন দিকগুলো সুন্দর করবেন, কোন কোন দুর্বলতা কাটিয়ে উঠবেন, এই ধরনের নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। এজেন্ডা। আপনি চাইলে রামাদানে 100টি লক্ষ্য রাখতে পারেন, কিন্তু আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকলে তো আপনি তা পূরণ করতে পারবেন না, তাই ওই দিকেও খেয়াল রাখতে হবে। আপনি প্রতিদিন 20 পাতা কোরআন পড়বেন, কথা ভালো,
এখন আপনি হিসেব করুন এক পাতা তিলাওয়াত করতে আপনার কত সময় লাগে। এভাবে পরিকল্পনা করে নিতে হবে যে প্রতিদিন আপনার তিলাওয়াতে কত সময় দিতে হবে। লক্ষ্যগুলো সব লিখে রাখুন। পূর্বে আমরা সংক্ষিপ্ত দিক নির্দেশনা আলোচনা করেছি, এখন আপনি 30 মিনিট সময় ব্যয় করুন এই রামাদানে আপনার নিজের জন্য 15টি লক্ষ্য নির্ধারণ করে তা লিখে রাখুন। তারপর কিভাবে আপনি এই লক্ষ্যগুলো পূরণ করবেন তা নিয়ে চিন্তা ফিকির করুন। ব্যক্তিসত্তা, লক্ষ্য সম্পর্কে লেখার সময় নিজের ব্যক্তিসত্তাকে উদ্দেশ্য করে লিখবেন, সম্পূর্ণ বাক্যে নিজের লক্ষ্য লিখবেন এবং সরাসরি নিজেকে উদ্দেশ্য করে লিখবেন। যেমন প্রতিদিন 45 মিনিট কুরআন পড়া না লিখে লিখবেন, আমি প্রতিদিন 45 মিনিট কুরআন পড়ব। বর্তমানকাল, এটি হচ্ছে আরেকটি দারুণ কৌশল। লক্ষ্যগুলো ভবিষ্যৎকালে না লিখে বর্তমানকালে লিখুন। লক্ষ্য সম্পর্কে লেখার সময় ভাবুন, যদি সেই লক্ষ্য পূরণ হয়ে যেত তাহলে আপনি কি লিখতেন, এবং সেই কথাই লক্ষ্যের জায়গায় লিখে ফেলুন। যেমন এই রমাদানে 10টি সূরা মুখস্থ করব না লিখে আপনি লিখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই রমাদান শেষে আমি 10টি সূরা মুখস্থ করে ফেলেছি। এভাবে লিখলে যতবারই আপনি আপনার লক্ষ্যগুলো পড়বেন ততবার আপনি অনুভব করবেন যে এই লক্ষ্য পূরণ করতে পারলে আপনার কত ভালো লাগবে। নিঃসন্দেহে এই কৌশল আপনাকে লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে। মন ছবি, আমাদের মন লেখার শব্দ দেখে না, বরং ছবি দেখে। তাই মনের চোখ দিয়ে আপনার লক্ষ্য পূরণের মুহূর্তটি কল্পনা করুন। এটিও আপনাকে লক্ষ্য পূরণে প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। সফলতার পঞ্চতত্ত্ব, আপনিও পারবেন রামাদানে আপনার নির্ধারণ করা লক্ষ্যগুলো পূরণ করার মাধ্যমে আপনার রামাদানকে সফল ও প্রোডাক্টিভ করে তুলতে। নিচে 5টি ব্যবহারিক পরামর্শ দেয়া হলো, যা মেনে চললে আশা করা যায় আপনি আপনার রামাদানের লক্ষ্যগুলো পূরণে সচেষ্ট হবেন। 1. আল্লাহর কাছে যাওয়া। আল্লাহর ইচ্ছা ও সাহায্য ছাড়া কেউই সফল হতে পারে না, তাই সর্বপ্রথমে আপনাকে আল্লাহর কাছে সফলতার জন্য দোয়া করতে হবে। রামাদানে যে আমল করবেন তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর কাছে লক্ষ্য পূরণের ব্যাপারে সাহায্য চাইতে হবে। প্রথমে এটি স্বীকার করে নিতে হবে যে আপনি যতই চেষ্টা তদবির ও পরিকল্পনা করুন না কেন, আল্লাহর সাহায্য বিনা আপনি সফল হতে পারবেন না। অতঃপর আল্লাহর কাছে দু হাত তুলে প্রাণ ভর সফলতার জন্য ও বারাকাতের জন্য দোয়া করুন। 2. আগে ভাগে শুরু করুন। রামাদানের জন্য অপেক্ষা না করে রামাদানের আগে থেকেই কাজ শুরু করুন। আপনি আল্লাহর কাছে সফলতার জন্য প্রার্থনা করেছেন, এখন আপনার অলসতা ছাড়া আর কোনো কারণে আপনার আটকানোর কথা নয়। তাই রামাদানের কিছু আগে থেকেই আপনার লক্ষ্য পূরণের কাজে লেগে যান, তাহলে রামাদানের শুরুতেই আপনি পূর্ণ উদ্যমে আমল করতে পারবেন। অন্যথায় প্রথম দিন তো নতুন রুটিনে নিজেকে মানিয়ে নিতে চলে যাবে। সহি বুখারি হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। সহিহুল বুখারি হাদিস 5861। সুতরাং ছোট ও ধারাবাহিক আমল দিয়ে আপনার রামাদান যাত্রা শুরু করুন। 3. রিভিউ। ডায়েরিতে বা কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল ও একটি স্প্রেডশিট বানিয়ে নিন। সেখানে ছক আকারে রামাদানের প্রতিদিনের করণীয় আমলগুলো লিখে চেকলিস্টের মতো বানান। এভাবে করলে আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় দোয়া করেছেন কিনা, আজানের জবাব কতবার দিয়েছেন, মিসওয়াক কতবার করেছেন, এসব জিনিস হিসাব করতে পারবেন সহজে। প্রতি সপ্তাহে নিজের আমলের হিসেব নেবেন এবং উন্নতির চেষ্টা করবেন। 4. সাহিব। সাহিব হচ্ছেন এমন কোনো সঙ্গী যিনি আপনার লক্ষ্য পূরণে আপনাকে সাহায্য করবেন। তিনি হতে পারে আপনার কোনো দীনী ভাই, প্রিয় কোনো শাইখ বা আপনার স্ত্রী। আপনারা উভয়ের লক্ষ্য সম্পর্কে জানবেন এবং প্রতিদিন একজন আরেকজনের আমলের রিপোর্ট নেবেন। যখন দুনিয়াবি বন্ধুরা আড্ডা মাস্তি করে রামাদানে সাক্ষাৎ করে, আপনারা একে অপরের রামাদানকে প্রোডাক্টিভ করার জন্য সাক্ষাৎ করবেন ও একে অপরকে প্রেরণা যোগাবেন। এটাই তো দিনদার বন্ধুদের কাজ। খেয়াল করবেন এই কাজে যেন রিয়া বা আমলের নিয়তে সমস্যা না আসে। কাজেই কারো আমল ভালো হলে তার সামনে মোটেও প্রশংসা করা যাবে না। 5. স্বাক্ষর। রামাদানের লক্ষ্যগুলো একটি কাগজে লিখে তারপর কাগজে একটি সাধারণ বিবৃতি লিখুন। এই লক্ষ্যগুলো পূরণ করার ব্যাপারে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, তাও কাগজে লিখে রাখুন। অতঃপর কাগজটিতে স্বাক্ষর করুন। এই কাজের একটি জাদুকরী প্রভাব আছে। এর ফলে আপনার পরিকল্পনাকে কাজে রূপান্তরিত করার জন্য আপনার মনই আপনাকে তাড়না দেবে। তাছাড়া এই লক্ষ্যগুলো পূরণ করার আগেই যদি রামাদানে আপনার মৃত্যু হয়ে যায়, তবুও নিয়তের বদৌলতে আপনি পূর্ণ সওয়াব পাবেন, কারণ আপনি আপনার রামাদানকে প্রোডাক্টিভ করার জন্য
একটি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করেছেন, সে মতো পরিকল্পনা করেছেন এবং সেই লক্ষ্যে কাজ করা শুরু করে দিয়েছিলেন। আর এই সবই প্রমাণ করে যে আপনি আপনার নিয়তের ব্যাপারে আন্তরিক ছিলেন। সকল আমলের তৌফিকদাতা তো কেবল আল্লাহ হয়। সার কথা, আপনার রামাদান পরিকল্পনা সফল করতে হলে কি করতে হবে এখন আপনি জানুন। এক নজরে মূল বক্তব্যগুলো আবার চোখ বুলান। এক, পাক্কা নিয়ত করুন। দুই, লক্ষ্য বাস্তবায়নের কাজে আগে ভাগে ঝাঁপিয়ে পড়ুন। তিন, লক্ষ্য পূরণে নিজের অগ্রগতি সহজ কোনো পদ্ধতিতে লিখে রাখুন। নিজের পারফরমেন্স রিভিউ করুন। এমন একজন বন্ধু নির্বাচন করুন যিনি এই অভিযানে আপনাকে সহায়তা করবেন। লক্ষ্যগুলো লিখে রাখুন এবং তাতে স্বাক্ষর করুন। তারপর তা অনুলিপি করে নিজের বাসার দেয়ালে এবং সম্ভব হলে অফিসের দেয়ালে ঝুলিয়ে রাখুন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই বইটির সপ্তম পর্ব। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনি যদি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চান তাহলে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। ইয়া রাব্বি।